আরে প্রধান উপপ্রধান বসুন না, প্রধান উপপ্রধান বসুন। আমাদের সচিব এই কিছুদিন আগে যে মারা গেছিল গেলাম যে বাবা নাম কি বলুন? রড়োজিৎ ভাই। তুমি এখানেই আছো? সামনে আপনাদের ওখানে কি দুজন আছে নাকি? ওই জন্য এখান দিয়ে দিয়েছে, এখানে পার্মানেন্ট পোস্টিং দিয়ে দিয়েছে। আচ্ছা আমরা এখন আমি আমার বিধানসভার সপ্তম গ্রাম পঞ্চায়েত, ছটা গ্রাম পঞ্চায়েত অলরেডি আমি ভিজিট করেছি এলাকা এলাকার সাথে। আমাদের দিদির সুরক্ষা কবচে যে যে কর্মসূচি আমাকে দেওয়া হয়েছে সেই কর্মসূচির মধ্যে এই গ্রাম পঞ্চায়েত এলাকা আমি সমানভাবে করে দুপুরে সহকর্মীদের সঙ্গে ভোজন শেষ করে আর এরপর আমি বুধাখালি গ্রাম পঞ্চায়েতে এসছি। আমার বিধানসভার অন্তর্গত একটি গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং এই গ্রাম পঞ্চায়েতে যারা কর্মচারী কাজ করছে তাদের সাথে আমি মত বিনিময় করতে এসেছি। আমি যেটা বলতে চাইছি আপনাদের যে আপনাদের টোটাল স্টাফের মধ্যে কোনো শর্টেজ আছে? সেক্রেটারি তো আছে বলুন, ও সহায়ক অ্যাডিশনাল চার্জ দেওয়া হয়েছে সেক্রেটারি হিসাবে, সচিব পদ খালি আছে আর আর একজন সহায়ক কম আছে। এখানে কজন সহায়ক পোস্টে? দুজন ছিল, একজন চলে গেছে, নাকি অ্যাডিশনাল চার্জ আছে আরেকজন আমাদের পূর্ণ সময়ের জন্য একজন। নির্মাণ সহায়ক একজন, এখানকার পার্মানেন্ট স্টাফ মানে কোনো ডেপুটেশনের ব্যাপার নেই আর বাকি পোস্ট সব ঠিক আছে। আচ্ছা আমাদের যে ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে যে যে করম আমাদের আর্থিক দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে তার যথাযথ রূপায়ণ শেষের পথে কি? কারণ 31 মার্চের অনেক আগে টোটাল টাকা অলরেডি ইউসি দিতে হবে আমাদের। স্যার যে টাকাটা ঢুকেছে আমাদের যা টেন্ডার নেওয়া হয়ে গেছে আমাদের 15 ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট হয়ে কোনো টাকা থাকবে না। নতুন বছরে যখন জন্য কোন অ্যালটমেন্ট এসছে না? যা আছে সব এ বছরের জন্য এসছে, সবই দিয়েছে। কি কি দিয়েছে? ওই যেতে টাইট ফান্ডে টাকা দিয়েছে, টাইট ফান্ডে ওই নলকূপ কিছু ড্রেন করার জন্য
আর কত টাকা অ্যালোটমেন্ট করেছে? 7-8 কোটি আছে। টেন্ডার টেন্ডার করে দিয়েছি, টেন্ডারটা কাছে আগামী দিন খোলা হবে। এনার্জিসের মাধ্যমে কোন কম্পিউটার রাস্তা করা হয়েছে কেন? কত কিলোমিটার রাস্তা করা হয়েছে এই গ্রাম পঞ্চায়েতে কংক্রিটের রাস্তা এনার্জিসের মাধ্যমে প্রকল্পের মাধ্যমে কানেক্টিভিটি বাড়াবার জন্য? আচ্ছা, এক একটা গ্রাম পঞ্চায়েত নাকি আমাদের এই কাকদ্বীপের বা বুধাখালি বা আমাদের কুলপি বা অন্যান্য ব্লকে দেখছি এক একটা গ্রাম পঞ্চায়েত ঢালাও রাস্তা করে দিয়েছে আগে এনার্জি। তৎকালীন বিডিও যিনি ছিলেন প্রধান তো লিখবে ভিডিও পাঠাবে, ভিডিও কে না সরাসরি এনার্জিসে কত টাকা বাকি আছে? বর্তমানে কাজ থাকার না জন্য ওরা খুব অসহায় বলতে সবই শুনে গ্রামে আমি যাওয়াই তো সব ধরো হয়ে লোকের বলছি যে কাজ পেতাম কাজ করতাম সেটা হচ্ছে না। এমনি বকেয়া টাকা না আসা পর্যন্ত কি প্রকার প্রকল্প নেওয়া হবে গভর্নমেন্টে সেটাই গভর্নমেন্ট এখন এসি ঠিক করতে পারবে না যতক্ষণ না প্রিভিয়াস টাকা যতক্ষণ না দিচ্ছে। চালু হলেও আর করা যাবে না অন্যান্য কোন আছে জল নিকাশির একটা সমস্যা আছে।